স্বল্প বুদ্ধি, মেধা, ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড কোঅর্ডিনেশনের প্ল্যানেট বুধ আগামী 24 তারিখে বকরি হতে চলেছে। বুধের অনুষ্ঠান যখন প্রথম করেছিলাম আপনাদের বলেছিলাম যে দুটো ফেজে মুখ্যত আলোচনা করব। একটা বুধ যখন মার্গী গতিতে অবস্থান করবে, অর্থাৎ আপ টু 23 তারিখ, 23শে অগস্ট, এবং তারপরে যখন বকরি হবে, বকরি হওয়ার পরে একটা বিশেষ ঘটনা প্রবাহ বা প্ল্যানেটারি সিচুয়েশনের মধ্যে অবস্থান করবে বলে সেখানে আলোচনার একটা প্রাসঙ্গিকতা থেকে যাচ্ছে। তো সেই আলোচনার অংশটা আজকে পুরো করব। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি, তারপরে আলোচনার বিষয়বস্তুতে আসব যে বুধ বকরি হচ্ছে ব্যাপারটা হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। 24 তারিখ অর্থাৎ 23 পেরিয়ে যখন 24শে পড়বে রাত 12টার পরে, সেই সময় রাত 12টা 52 মিনিটে বুধ সিংহ রাশিতে 27 ডিগ্রি 40 মিনিট 3 সেকেন্ডে, অর্থাৎ একদম শেষ নবাংশ, ধনুরাশির নবাংশে বুধ বকরি হবে। এবং বকরি হয়ে সে পিছন দিকে তার মুভমেন্ট নেবে, যেটা এবং মুভমেন্ট নিয়ে 16 তারিখ, 16 মানে 16ই অগস্ট, সেপ্টেম্বর, 16 তারিখ রাত্রি 1টা 21 মিনিটে বুধ গিয়ে ডাইরেক্ট হবে। কত ডিগ্রিতে ডাইরেক্ট হবে? না, 13 ডিগ্রি 49 মিনিটে। তখন সে সিংহ রাশির নবাংশে থাকবে, অর্থাৎ বকরি অবস্থায় বুধ কিন্তু এক্ষেত্রে প্রায় 12.5 ডিগ্রির কাছাকাছি নিচের দিকে নামবে। তো এক্ষেত্রে যে বিষয়টি মুখ্যত বলার আছে এই বকরি গতিতে, সেটি হচ্ছে বুধ রবির মূল ত্রিকোণে থাকবে, রবির সাথে অবস্থান করবে, অর্থাৎ বুধাদিত্য যোগ করে অবস্থান করবে, এবং বকরি গতিতে থাকবে, এবং বকরি অবস্থায় রবিকে উল্টো দিক থেকে ক্রস করবে। সে ক্রসিংটা অ্যাকচুয়ালি সংগঠিত হবে 6th অগস্ট, 6th অগস্ট বিকেল 4:30 থেকে 5টা, মোটামুটি 19 ডিগ্রি 25 মিনিট থেকে 19 ডিগ্রি 35 মিনিট, দুটো প্ল্যানেটই 1 ডিগ্রিতে অবস্থান করবে। রবি সামনের দিকে এগোতে থাকবে এবং বুধ পেছন দিকে চলে যাবে, যেহেতু সে অ্যাপারেন্টলি বকরি গতিতে থাকবে। তো যখন রবির ঘরে রবিকে সাথে নিয়ে শনির একেবারে তীক্ষ্ণ দৃষ্টির ওপরে দাঁড়িয়ে রয়েছে বকরি অবস্থায়, তদুপরি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে, এবং মঙ্গল দ্বিতীয় অবস্থান করছে রবি এবং বুধের, সেই অবস্থায় বুধের এই রবির ঘরে বকরি গতিতে চলন বা অ্যাপারেন্টলি যে অবস্থানটার সৃষ্টি হয় সেটা নিয়ে একটি ইম্পর্টেন্স পে করতে হয়। কোন কোন জায়গায় ইম্পর্টেন্স পে করতে হয় আমি এখানে দুটো ক্যাটেগরি অফ পিপুলে ভাগ করে দেব, তাতে আপনাদের বুঝতে সুবিধে হবে। সেটা হচ্ছে এক ধরনের মানুষ হচ্ছে মেটেরিয়াল, যারা মেটেরিয়াল বা টু সাম এক্সটেন্ট রিলিজিয়াস স্পিরিচুয়াল একটা কম্বিনেশন, আরেকটা আরেক সেট অফ পিপুল হচ্ছে যারা টোটালি স্পিরিচুয়াল। যারা স্পিরিচুয়াল, যারা তাদের স্বররিপুকে অনেকাংশেই কন্ট্রোল করে নিতে পেরেছে বা পুরোটাই পেরেছেন, তাদের ক্ষেত্রে এই বিকার কোনোভাবেই সংগঠিত হবে না। এটা একদম স্পেসিফিক্যালি বলছি, সংগঠিত হবে না। কিন্তু যারা মনে করুন আমাদের মতন স্বররিপুর বশবর্তী হয়ে চলাফেরা করি, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে বা হবে সেটা হচ্ছে রবি বুধকে এক্ষেত্রে কিছু এক্সট্রা পাওয়ার প্রোভাইড করে দেবে। তার কারণ রবির গতি আছে বুধের মূল ত্রিকোণের দিকে, এবং বুধ যখন নিজে অতিরিক্ত ক্ষমতা পাবে তখন কালপুরুষের 4টে ঘরকে সে সরাসরি তার নিজের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করবে। যদিও বুধ একটি টাইনি প্ল্যানেট, সে বেশিক্ষণ তার ক্ষমতাকে যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করার সবসময় থাকে সেটা নয়, কিন্তু টাইনি হলেও ক্ষেত্র বিশেষে সেও কিন্তু অনেক ক্ষমতাশালী হয়। সব কিছুই সময়ের পরিপ্রেক্ষিতে বা ক্ষেত্রগত পরিপ্রেক্ষিতে সেটা বিচার্য বিষয় হয়। আমি উদাহরণ দিয়ে অনেকবার বলেছিলাম যে আপনি 5 কেজি তরকারি রান্না করছেন, তার মধ্যে যদি নুন হয়তো 25 গ্রাম বেড়ে গেল তো পুরো খাবারকে সে প্রভাবিত করে দেবে। বা যতটা ঝাল আপনারা খেয়ে অভ্যস্ত তার থেকে যদি 2-3টে লঙ্কা বেশি পড়ে যায়
তাহলে পুরো খাবারকে প্রভাবিত করে যাবে, সেটা হয়তো খাওয়া যাবে কিন্তু প্রভাবিত করবে। এবার আপনি পুরো খাবারের সাপেক্ষে সেই অংশটাকে বিচার করুন। তো বুধকে টাইনি প্ল্যানেট বলে ভাববেন না যে ক্ষেত্র বিশেষে তার কোনো পাওয়ার নেই, ভগবান যখন তাকে বানিয়েছেন তিনি কিন্তু তার প্রভাব ক্ষেত্র বিশেষে দেবেই, সবসময় দেবে, ক্ষেত্র বিশেষে তো অবশ্যই দেবে। তো সেই পাওয়ারটা দেওয়ার এই মুহূর্তে সময় আছে, যার ফলে সে বুধের যে দুটো ঘর আছে অর্থাৎ কালপুরুষের 3 নম্বর এবং 6 নম্বর ঘর, যথাক্রমে জেমিনাই এবং ভার্গ, এছাড়া আরও দুটো ঘর, যে ঘরে অ্যাকচুয়ালি বুধ এখন রয়েছে সেটা লিও, নিজের নিজের মূল মূল ত্রিকোণের দ্বাদশে অবস্থান করে বক্রি হয়েছে, এবং তার সাথে তার সমসপ্তমের প্ল্যানেট অর্থাৎ যেখানে শনি রয়েছে অর্থাৎ কুম্ভের ঘর, এই 4টে প্ল্যানেটকে সে ভীষণভাবে প্রভাবিত করবে। এবং বুধের ভেলোসিটি অর্থাৎ বুধের মুভমেন্ট অ্যাপারেন্টলি যেদিকে থাকবে বক্রি অবস্থায়, বক্রি তো কোনো প্ল্যানেট কখনো হয় না, এটা আমাদের একটা ঘুরতে ঘুরতে প্ল্যানেটগুলো এমন সিচুয়েশানে আসে যখন তাকে দেখে মনে হয় সে পৃথিবীর সাপেক্ষে তার কৌণিক গতি পেছন দিকে আছে, সেই মুহূর্তটাকে আমরা বক্রি বলি। 5টা প্ল্যানেট বুধ থেকে শনি পর্যন্ত অ্যাসেন্ডিং অর্ডারে, তো তাদের কিন্তু এই বক্রি গতি হয়। রবিচন্দ্রের ক্ষেত্রে প্রশ্ন নেই, রাহুকেতু সবসময় বক্রি থাকে এবং তারা পূর্ণাঙ্গ প্ল্যানেট নয়, তারা সিউডো প্ল্যানেটস। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধ তার সমসপ্তমের প্ল্যানেটকেও কিন্তু অর্থাৎ প্ল্যানেটের ঘরকেও কিন্তু প্রভাবিত করবে, সেটি শনির মূল ত্রিকোণের ঘর এবং শনি যেখানে নিজে বসে রয়েছে। এবং আপনি ভাবুন, শনি এবং বুধের যদি ক্ষমতার বিচার করা হয়, তাহলে আমরা ক্ষমতার বিচার করি একটা ঘরে একটা প্ল্যানেট কতদিন ধরে অবস্থান করে, তার উপরে তার শক্তি নির্ণীত হয়। রবি ব্যতিরেকে, রবি সবার হেড, তো বুধ একটা ঘরে অ্যাভারেজ 18 দিন থাকে, আমি বলেছি উচ্চ গতিতে 15.5 দিন মতন থাকে, মানে 1 মাসেরও অর্ধেক সময়। সেখানে শনি একটা ঘরে 2.5 বছর 30 মাস থাকে। তো বুধের যদি হিসেব করা যায় তাহলে তার থেকে 60 গুণ বেশি পাওয়ারফুল, আর যদি 18 দিনের অ্যাভারেজ হিসেব ধরে নেন তাহলে সেটা 55 গুণ বেশি পাওয়ারফুল। তো তা সত্ত্বেও কিন্তু বুধ এই মুহূর্তে স্যাটার্নকে বা ভাইসি ভার্সা একে অপরকে প্রভাবিত করবে। এবং যেহেতু বুধ এবং শুক্র, আমি যেটা আগে বলছিলাম যে বুধের গতি শুক্রের দিকে আছে, আপনারা খুব খেয়াল করবেন যে শুক্র কিন্তু 4 তারিখ ডাইরেক্ট হয়ে যাবে, 4th September, সেই দিন আবার বৃহস্পতি বক্রি হয়ে যাবে। এবং যেদিনও ডাইরেক্ট হবে শুক্র, তার পরের কিন্তু 4 দিন ও স্টেশনারি থাকবে, অর্থাৎ ওর কোনো ভেলোসিটি থাকবে না, তারপরে আস্তে 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 ও আবার কৌণিক গতি নিতে থাকবে। থাকবে না মানে থাকবে, আমাদের মনে হবে নেই, অ্যাপারেন্টলি মনে হবে সে স্টেশনারি দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তো সেই হিসাবে বুধের ভেলোসিটি কিন্তু তখন শুক্রের দিকে থাকবে, তার ফলে শুক্রের মূল ত্রিকোণের ঘর অর্থাৎ তুলা রাশি এবং শুক্র যেখানে এক্সল্টেড হয় সেই ঘর মীন রাশি অর্থাৎ কালপুরুষের 6টা ঘরকে এখানে বুধ প্রভাবিত করবে। আপনি বুঝতে পারেন খুব টাইনি প্ল্যানেট কিন্তু প্রভাবিত করছে, তার মানে প্রভাবিত অ্যাকচুয়ালি অনেকগুলো, কালপুরুষের 12টা ঘরের মধ্যে সে 6টা ঘরকেই কম বেশি প্রভাবিত করছে। কিভাবে প্রভাবিত করবে সেটা আমি জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে নিজের সেলফ কনফিডেন্স অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে, সেটা ক্ষেত্র বিশেষে প্রযোজ্য হোক বা প্রযোজ্য না হোক, মনে হবে আমি এই কাজটা ঠিক করে নেব বাই এনিমিন্স। এনিমিন্স মানে কোনো নেগেটিভ অর্থে ভাববেন না, আমার ক্ষমতা বা যে ফিল্ডে আপনি কাজ করেন। তার সাথে ইগো, অ্যাঙ্গার এবং ডমিনেশন পাওয়ার বাড়বে, যে কোনো পরিস্থিতিকে সে ডমিনেট করবার চেষ্টা করবে। এবার আপনি ভাবুন, যদি সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে এই ধরনের প্রকৃতি জাগ্রত হয় এবং তাদের মধ্যে বহু মানুষের দশা ভালো আছে, দশা খারাপ আছে, হরোস্কোপে বুধ দুর্বল আছে, স্যাটার্নের উইকনেস আছে, তার ফলে সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু আলপটকা মন্তব্য করা বা ধরুন মানুষের মধ্যে কন্ট্রোভার্সিয়াল কথাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা, সে সেটা জ্ঞাতে করুক বা অজ্ঞাতে করুক, সে একটা মন্তব্য বা কিছু একটা রিয়াকশন কিছু দেবে, অ্যান্ড দ্যাট রিয়াকশন উইল টার্ন টু বি নেগেটিভ।
এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সুতরাং নিজের বুধ আমাদের বাচক, আমাদের কোঅর্ডিনেশনের প্ল্যানেট। কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমাদের বলেছি ইএনটি, আমাদের সব থেকে বেশি আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়েও আমরা কোঅর্ডিনেট করি, চোখের ইশারায় কথা বলি, কান দিয়েও আমরা কোঅর্ডিনেট করি। আপনি আমার কথা শুনছেন, তো ছবি দেখার কোনো মানে নেই, কানে শুনলেই হবে, তো সেটাও কোঅর্ডিনেশন। আর মুখ দিয়ে বলছি, তা ভোকাল কর্ডটা রয়েছে গলায়, তো আওয়াজ বের করছে। জিহ্বাও কিন্তু বুধের কাজ করে, আবার শুক্রেরও কাজ করে, কালপুরুষের দ্বিতীয় ঘর। তো সেক্ষেত্রে অনেকগুলো অংশ এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। একটা প্ল্যানেট যখন তার ক্ষমতাকে মানে অ্যাম্পলিফাইড করবে কোনোভাবে বা অ্যাম্পলিফাইড হবে, তখন যে সে যেটা করবে সেটা হচ্ছে ভারসাম্য বিঘ্নিত হবে কোথাও না কোথাও। সেই জন্য বকরি প্ল্যানেট, আমি এর ব্যাক টু ব্যাক বৃহস্পতির বকরি নিয়েও আলোচনা করব, আজকেই করব। আজকে অনুষ্ঠান করছি 16 তারিখ, অনেক রাত এখন, তো তার জন্য আপনারা যখন দেখবেন যে তাদের চেষ্টা বল বেড়ে যায়। তো বহু মানুষ প্রশ্ন করেছে চেষ্টা বল কি, কিভাবে বাড়ে, সো সেটা আপনাদের কিছুটা হিন্টস দিয়ে দেবো, কত রকমের বল আছে, সেগুলো কিভাবে বাড়ে। তো যে কোনো প্ল্যানেটই যখন বকরি হয় তার চেষ্টা বল বেড়ে যায়, কারণ তখন সে পৃথিবীর, তার নিজের কক্ষপথে, পৃথিবীর সব থেকে কাছাকাছি সে অবস্থান করে। কেউ কারোর কক্ষপথ থেকে কখনো বেরোতে পারে না, বেরোনোটা কার্যত সম্ভব নয়। সবাই সবার উপবৃত্তাকার কক্ষপথে একটা নিজস্ব কৌণিক মানে বেগে সে সূর্যকে প্রদক্ষিণ করছে। তো সেই ঘুরতে ঘুরতে, এবং কেউ কারোর তলে নেই, কিন্তু এক একজন এক এক রকম তলে আছে, কারণ এটা 3D মোশন। তো সেদিক থেকে যখন এরকম ঘুরতে ঘুরতে, যেহেতু বুধ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে এবং বুধ পৃথিবীকে মানে সূর্যকে প্রদক্ষিণ করছে অনেক দ্রুত, তার ফলে আমরা বছরে অন্তত 3 বার, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে 4 বারও বুধকে বকরি দেখি, তবে সেটা খুব রেয়ার হয়, তো 100 বছরে 1 বার হলো। 3 বার কিন্তু আমরা বুধকে বক্র অবস্থায় দেখি। তো এই বছরে আমরা প্রথম দেখেছি এপ্রিল মাসের শেষের দিক থেকে, আবার এখন দেখছি এই অগস্ট মাসে, আবার দেখবো গিয়ে নভেম্বরের এন্ড ডিসেম্বর মাসে, তারপরে আবার যখন এপ্রিল মাস পড়বে তখন গিয়ে বুধ মেষ এবং মীন রাশি মিলিয়ে, তখন অগ্নিকারক এবং জলকারক রাশি মিলিয়ে, অর্থাৎ বুধ তখন গান্ডান সিচুয়েশনে থাকবে সামনের বছর। আমি দেখেছি প্রত্যেকটা ঘরেই প্রথম মেষে বকরি হবে, সে মীনে চলে আসবে, সিংহে বকরি হবে, কর্কটে চলে আসবে, আবার ধনুতে বকরি হবে, বৃশ্চিকে চলে আসবে, অর্থাৎ জলকারক ঘরকে টাচ করবে। তো তার একটা আলাদা রকম ব্যাখ্যা থাকবে সামনের বছরের পরিপ্রেক্ষিতে। এই বছর মুখ্যত সে অগ্নিকারক ঘরে থাকবে, তো তার ফলে তার মধ্যে যেটা সব থেকে বেশি বর্ধিত হবে সেটা হচ্ছে ইগো, একদম সেন্ট্রালাইজড ইগো। সে কোনো কিছুকে উপেক্ষা করে বেরিয়ে যেতে পারবে না, তাকে সেখানে একটা কোনো কমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজ তার দ্বারা কিন্তু সে সেটাকে বোঝানোর চেষ্টা করবে। এবং সাবঅর্ডিনেশন, আমরা বিভিন্ন পরিপ্রেক্ষিতে কাজ করি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ অন্যান্য সেলফ এমপ্লয়েড আছেন, তো সেখানে অনেক মানুষকে নিয়ে কাজ করতে হয়। তো চাকরি ক্ষেত্রে তো আপনার সবসময় সিনিয়র থাকবে, জুনিয়র থাকবে, তো সেখানে কিন্তু একটি ইগোভিত্তিক সমস্যা আপনাদের দেখা দিতে পারে, বা বসের সাথে কিন্তু আপনার একটা পরিষ্কারভাবে, যেটাকে বলি আমরা ইনসাবঅর্ডিনেশনের সমস্যা আসতে পারে, অর্থাৎ আপনি আপনার বসকে এমন কিছু বক্তব্য বলে দিতে পারে যেটাকে আমরা ডেফামেশন হিসাবে ধরে নিই, অপমানজনক একটা পরিস্থিতি হিসাবে ধরে নিতে পারি। তো যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তারা কিন্তু খুব বুঝে কাজকর্ম করবেন, না হলে সমস্যা আসতে পারে। তো যাই হোক, এত বেশি বা এত অতিমাত্রায় এনার্জি এখানে বুধের ওপরে সঞ্চারিত হবে যে বুধ কিছুটা ডিস্টেবিলাইজ হবে। বুধ কিন্তু আমরা অনেকবার বলেছি যে বুধকে আমরা বলি অ্যাকচুয়ালি বালক গ্রহ। তার কারণ হচ্ছে অনেক সময় বুধকে ইউনাকো হিসাবে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা বালকত্ব অবস্থায় আমাদের যেহেতু জেন্ডারগত কোনো ডিফারেন্স আমাদের থাকে না, একটা ছোট শিশুকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করি বুধকে আমরা সেভাবে অ্যাকসেপ্ট করি। বা একটা বয়সের পরে, মনে করুন 65-68 বছরের পরে একজন বয়স্ক মানুষকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করি,
সেক্ষেত্রে আমরা বুধকেও সেইভাবে অ্যাকসেপ্ট করি, তো সেই কারণেও বলা হয় অনেক সময়। এগুলোর প্রত্যেকটার পেছনে একটা কারকতা রয়েছে, সেই কারকতাটা বোঝার চেষ্টা করুন। বুধ হচ্ছে আমাদের বাককে কন্ট্রোল করে, বুধের কারকতা কি? বুধ আমাদের বাককে কন্ট্রোল করে, আমাদের কোঅর্ডিনেশন, শরীরের মধ্যে রক্ত পরিবাহিত হচ্ছে, সেই রক্ত দিয়ে আমাদের খাদ্য থেকে শ্বাস বায়ু থেকে শুরু করে শরীরের সমস্ত এসেনশিয়াল উৎসেচক হরমোন সমস্ত কিছু পরিবাহিত হচ্ছে, আরও অসংখ্য জিনিস, রক্ত আছে, লসিকা আছে, বা আমাদের ব্রেন থেকে সেন্ট্রাল কমান্ড দিচ্ছে, সেইগুলো নার্ভের মাধ্যমে আমাদের একদম পেরিফেরিয়াল পার্ট পর্যন্ত সেগুলো পরিবাহিত হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু বুধের কাজ, এবং বুধ এই কাজটা নিঃস্বার্থভাবে করে। বুধ কখনো এই কাজটার জন্য কোনো অর্থ দাবি করে না। রাহু এই জাতীয় কাজ করে, কিন্তু রাহু এর কারকতার সাথে যুক্ত নয়। রাহু এই জাতীয় কাজ করে, কিন্তু রাহু তার জন্য তার মূল্যমান নিয়ে না, অনেক সময় বেশিও নিয়ে নেয় এবং ভুল ঠিকানা দিয়ে দেয়, দুটো কাজ একসাথেও করতে পারে। তো যাই হোক, আমাদের মুখ্য তো যে বাক, রাজার দ্বিতীয় ঘর, সেটা তার মূল ত্রিকোণ, তাকে নিয়ন্ত্রণ করে, সে ঘরে মঙ্গল রয়েছে, অতিরিক্ত এনার্জেটিক অবস্থায় রয়েছে মঙ্গল, উচ্চ গতিতে রয়েছে, এবং শনি বক্রী রয়েছে। শনি আগামী 22 তারিখ রাত্রিবেলা সে তার নবাংশ চেঞ্জ করে স্যাজিটেরাসের নবাংশে চলে আসবে। তদুপরি যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি 26-27 তারিখের পর থেকে অলমোস্ট স্টেশনারি হয়ে যাবে, তার কোনো গতি থাকবে না। রাহুও 28 তারিখ থেকে সে বর্গোত্তম হয়ে যাবে, অর্থাৎ মেষ রাশিতে ঢুকে যাবে, এবং যেটাকে আমরা গণ্ডান্ত বলি, রাহুকেতুর গণ্ডান্ত নিয়ে আগেও বলেছি যে বিভিন্ন রকম পণ্ডিতদের মধ্যে ব্যাখ্যা আছে, তো দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আর শুক্র বক্রী আছে, কিন্তু বক্র মানে বক্র ত্যাগ করার আগেও স্টেশনারি হয়ে যাবে, অর্থাৎ বক্র ত্যাগ করবে 24 তারিখ, তার মানে 29-30 তারিখ থেকে সময়টা কিন্তু বেশি রকম ঘোলাটে হবে। আপনাদের এই মুহূর্তে ইনফরমেশান দিয়ে রাখি যে অলরেডি কিন্তু 2-3টে মিসঅ্যাপ কিন্তু ঘটেছে। আমি 19 তারিখ বলেছি, কিন্তু 19 তারিখ হলেও আমি ওয়ার্ল্ড ওয়াইডে আমি ঘটনাগুলো বলছি না, আপনারা শুধু সারা পৃথিবীর গ্লোবাল, আমি বলেছি পূর্ব দিক ঘেঁষে, তো সারা পৃথিবীর গ্লোবাল সিনারিওতে একবার দেখবেন যে এমন কিছু ঘটনা ঘটেছে সেটা কিন্তু নট জাস্টিফাইড। তো সেটা যাতে না ঘটে বা একান্ত যাতে টাচ করে বেরিয়ে যায়, সেটাই আমাদের ঈশ্বরের কাছে আমাদের প্রেয়ার থাকা উচিত। আচ্ছা, তো বুধকে সরাসরি বক্রী শনি, রবি অলরেডি সাথে রয়েছে, মঙ্গল এবং রাহুর দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি বা রাহুর উল্টো দিক থেকে নবম দৃষ্টি রয়েছে, যার ফলে কি হবে, বাক সংযম যদি কোনো মানুষ করে, আমি কোনো মানুষের মধ্যে বলেছি সেই সকল মানুষ যাদের মধ্যে স্বররিপু দ্বারা পরিচালিত, আমাদের মতন মানুষ, তো অ্যাভারেজ মানুষ, তাদের মধ্যে যদি বাক সংযম ঘটে, তাহলে অতিরিক্ত পরিমাণে আত্মহংকার বা আত্মগরিমা, হটি অ্যান্ড প্রাউডি নেচার অসম্ভব রকম বেড়ে যাবে, এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা প্রকাশ পাবে, অর্থাৎ এক ধরনের উপেক্ষা করা, মানুষকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করা। এবার গণ্ডগোলটা হবে সমাজে, যেহেতু এটা রবির ঘরে সংগঠিত হচ্ছে, রবির ঘরে যদি কোনো প্রভাব সংগঠিত হয় সেটা কালপুরুষের সব ঘরকেই সে জড়িয়ে নেয়, কারণ রবির ঘর হচ্ছে সেন্টার, সেখান থেকে প্রাণ আসে, পিতা থেকে আমরা প্রাণকে আমাদের শরীরে এসছে বলে আমরা সেটাকে কনসিডার করি। তো সেই হিসেবে আমাদের জেন্ডারও পিতার উপরে ডিপেন্ড করে, সমস্ত কিছু আমাদের একটা খুব বড় অংশ, তো পিতা আমাদের, সেই জন্য পিতাকে আমরা মানে দেবতাদের নয় তবে দেবতাদের কাছাকাছি তুল্য বলে আমরা কিন্তু সেই সম্মান প্রদর্শন করি। মাকে অন্য আঙ্গিকে করি, মা হচ্ছে ধরিত্রী সমান, যে পুরো যাকে বলা যায় যার ওপরে দাঁড়িয়ে আমরা সমস্ত কাজকর্ম করি, অর্থাৎ তার এক মুহূর্ত থেকে, সৃষ্টি থেকে মা আমাদের সাথে যুক্ত থাকে। বাবা যুক্ত থাকতেও পারেন নাও থাকতে পারেন, কিন্তু মা কিন্তু থাকে, দুজনের দুটো আলাদা প্ল্যাটফর্ম আছে, এখানে কেউ ছোট বড় এরকমভাবে ভাববেন না, নারী পুরুষ হিসাবে কোনো শাস্ত্র লেখা হয়নি,
কাউকে ছোট বড় করার জন্য লেখা হয়নি। সবার সমান অংশীদারিত্ব এবং গুরুত্ব রয়েছে এবং কেউ একা পরিপূর্ণ নয়, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ইম্পর্টেন্স আছে বলেই ভগবান দুটো আলাদা জেন্ডার বানিয়েছেন, প্রয়োজন আছে বলে। তো এটাকে মাথায় রাখবেন। কিন্তু যেটা হবে, বাক সংযম যাদের মধ্যে হবে তাদের মধ্যে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজগত একটা প্রভাব ঘটবে অত্যন্ত বেশি, আর যাদের মধ্যে বাক সংযম হবে না তাদের মধ্যে কিন্তু মাত্রা অতিরিক্ত এমন কিছু কন্ট্রোভার্সিয়াল তারা বক্তব্য বলতে থাকবে যেটার কিন্তু কোনো সারবত্তা নেই, বা কিছু কন্ট্রোভার্সিয়াল ইনসিডেন্টও এ সময় ঘটতে পারে, এবং যেটা কিন্তু বেশ স্পর্শকাতর একটা জায়গা, ছোটোখাটো ভুলের জন্য কিন্তু সেই জিনিস ঘটে যেতে পারে। একটা ছোট পরিবার থেকে আমি বলেছি, সমাজের বা বিভিন্ন দেশের যারা ডিসিশন মেকিং বডিতে রয়েছেন সেখানেও কিন্তু সমস্যা সমানভাবে প্রযোজ্য হতে পারে, গতদিনের আলোচনায় বলেছি। তবে যেটা করবেন না সেটা হচ্ছে অতি চাতুরতা দ্বারা কোনো মানুষকে কখনো প্রভাবিত করবার চেষ্টা করবেন না। অতি চাতুরতা দ্বারা করলে কিন্তু তার ফল নেগেটিভ হবে, আপনার জন্য বুমেরাং হয়ে আসতে পারে, কখনোই করা উচিত নয়, এ সময় তো ভুলেও করবেন না। আচ্ছা, কমিউনিকেশন, বুধ আমাদের থার্ড হাউসের কারক, তো থার্ড হাউসের ফোর্থ হাউস হচ্ছে আবার সিক্সথ হাউস। তো কমিউনিকেশন এবং কমিউনিকেশনের বেসিক ডেভেলপমেন্টের জায়গাই হচ্ছে আমাদের মার্কারি। তো সে মার্কারি এখন কালপুরুষের ফিফথ হাউসে রয়েছে, ফিফথ হাউসে থেকে সে যেটা করবে মানে রয়েছে মানে কি, একটু ম্যাল পজিশনে রয়েছে, যে কিন্তু কমিউনিকেশন থেকে কিছু মানে বাজে রিউমার তৈরি করে দিতে পারে। অর্থাৎ আপনি যে ঘটনা ঘটাননি আপনার নাম তার সাথে কিন্তু কোনোভাবে যুক্ত হয়ে যেতে পারে, যেটা ইজ এ ভেরি টার্ন টু বি আ নেগেটিভ থিং। আচ্ছা, এখানে যেটা হতে পারে যে এক ধরনের, ধরুন আমরা কমিউনিকেট করি কি করে, মিনিমাম তো আরেকটা মানুষের সাথে কমিউনিকেট করি, সেখানে কিন্তু একটা ক্রস ফায়ারিংয়ের কিন্তু, বা ধরুন যাকে বলা যায় যে আপনি বলছেন সেটা আপনার দিকে আবার উল্টো দিকে আসা, মানে আমি শব্দটা ভুল বললাম, ব্যাকফায়ারিং করা, এই ধরনের কিন্তু ঘটনা আপনার সাথে ঘটতে পারে এ সময়। তো ভেরি কেয়ারফুল কথা বলার সময়। স্টুডেন্টদের যারা পড়াশোনা করছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে রিভিশন মেথডে পড়াশোনা করবেন, অর্থাৎ নতুন কোনো চ্যাপ্টার পড়বেন যখন পুরনো চ্যাপ্টারটাকে অবশ্যই একবার রিভাইজ করে পড়বেন, বা নতুনটা পড়ার পরে একবার রিভিশন মেথডে পড়বেন। পৃথিবীতে এখনো পর্যন্ত দেখা গেছে কম্পিটিটিভ পরীক্ষায় যারা চাকরি বাকরি মানে চাকরি তথা বিভিন্ন এখন ধরুন সমস্ত উচ্চশিক্ষার জন্য কম্পিটিটিভ এক্সাম আছে, এক ধরনের এলিমিনেশন টেস্ট বলা হয় এগুলোকে, তো এক্ষেত্রে কিন্তু রিভিশন মেথডে পড়াশোনা করা নোটা খুব দরকার। আমি নিজে যেহেতু একটা সময় এই জাতীয় কাজকর্মের সাথে কম বেশি যুক্ত ছিলাম, অনেক বছর আগে যদিও, তখন এত মানে ব্যাপারটার এত ব্যাপকতা বা এত এটা আসেনি আর কি, বাট তবুও বলবো রিভিশন মেথডে পড়বেন। এই সময় যদি যে কোনো চ্যাপ্টারকে যত রিভাইজ করবেন আপনার সেই চ্যাপ্টারটার উপরে তত দখল আপনার তৈরি হবে। তাহলে আমি কি কি বললাম একবার ছোট করে বলি, ইগোকে গেট ডাউন করুন, ইনসাবঅর্ডিনেশন এবং সেখান থেকে আর্গুমেন্টেটিভ নেচারকে গেট ডাউন করুন। আচ্ছা, ট্রেড কমার্সের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন হবে, আমি গতদিনই বলেছি বাজারের উপরে কিন্তু দেখবেন খুব ফ্লাকচুয়েশন এখন হতে থাকবে, এবং সেই ফ্লাকচুয়েশনটা কিন্তু কোনো কোনো বস্তুর শেয়ারের ক্ষেত্রে অত্যন্ত বেশি, কোনো কোনোটার ক্ষেত্রে আবার অত্যন্ত পড়ে যেতে পারে, এই ধরনের। আমি শুধু নামগুলো বলবো না, কারণ এগুলো থেকে বিতর্কের সৃষ্টি হয়, সেটা ঠিক নয় কাউকে, বাট যারা অভিজ্ঞ দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই বুঝে নেবেন, বা তাদের থেকে অভিজ্ঞ মানুষের সাথে কনসাল্ট করে নেবেন। আচ্ছা, ফিনান্সকে কিন্তু ব্লক করবে, ও ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশন তাকে কিন্তু কোনো না কোনোভাবে ও ব্লক করবে, বিশেষত কোনো দেশের সাথে, কোনো দেশের যদি ট্রেড অ্যান্ড কমার্স হয়, বা ধরুন যে কোনো বিষয়ে ট্রেড হতে পারে, কোনো
ওষুধ হতে পারে, কোনো যন্ত্রপাতি হতে পারে, সফটওয়্যার হতে পারে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হতে পারে, বা ধরুন কোনো যুদ্ধ সরঞ্জাম হতে পারে, আনাজ হতে পারে। এক্ষেত্রে যে মোড অফ পেমেন্ট কোনো কারণে ব্লক হতে পারে বা পেমেন্টটা ডেফার্ড হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি যেটা আগেই বললাম ট্রেড অ্যান্ড কমার্সে কিন্তু ফ্লাকচুয়েশন হওয়ার প্রবণতা আছে এক্ষেত্রে। আচ্ছা, নেটওয়ার্ক সার্কেল যেগুলো রয়েছে সেটা ধরুন ইন্টারনেট হতে পারে আজকালকার দিনে, বা যে কোনো টেলিফোন যা কিছু মাধ্যমে আমরা নেটওয়ার্ক, বা ধরুন আমরা একটা লজিস্টিক্স মেনটেন করছি, যানবাহন কোনো মালপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো ব্যাপারে হ্যাম্পার্ড হতে পারে, বা কোনো ভেহিকেল তার থেকে কোনো ভারী ভেহিকেলের দ্বারা কিন্তু হিন্ডার্ড হতে পারে বা ইন্টারভেন্ড হতে পারে কোনো না কোনোভাবে। আচ্ছা, এক্সপেন্ডিচার আপনার মধ্যে কিন্তু কোনো মানে মাত্রা জ্ঞানহীন করে দেবে, বিশেষত আপনার হরোস্কোপে যদি কোনো না কোনোভাবে শনি দুর্বল হয় এবং রাহু এবং শুক্রের মধ্যে কম্বিনেশন খুব বাজেভাবে থাকে, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আপনি আপনার ব্যয়ের মধ্যে কোনো ভারসাম্য রাখতে পারবেন না, এবং আপনার যে আগত অর্থ যেটা আসছে সেটাকে কিন্তু কিছু দিনের জন্য অন্তত 4th September পর্যন্ত ব্লক করে রেখে দেবে। তো তার ফলে আয় ব্যয়ের মধ্যে মিনিমাম একটা সমতা রাখার চেষ্টা করবেন, বাইরে অনেক বেশি দৃঢ়তা দেখাতে পারবেন কিন্তু ভেতরে কিন্তু সবসময় একটা কনফিডেন্সের অভাব বোধ করবেন। বিশেষত আরো স্পেসিফিক্যালি বলছি, 6 তারিখের পর থেকে যখন রবি তার নিজের ঘরে মোটামুটি 20 ডিগ্রির এপারে চলে আসবে এবং বুধ কিন্তু নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ রবির তখন অ্যাপারেন্টলি পিছনে বুধ চলে যাবে, তো সেই সময়ের থেকে কিন্তু কনফিডেন্সটা বেশি পরিমাণে লুজ হবে, কিন্তু বাইরে আপনি নিজেকে বেশি চনমনে বা বেশি উদ্বুদ্ধ দেখানোর চেষ্টা করবেন। যারা বিভিন্ন স্পোর্টস ফিল্ডের সাথে ফিল্ডে কাজ করছেন, স্পোর্টসে বা ধরুন এমন কোনো সেকশনে যেখানে ফিজিক্যাল এবিলিটি খুব বেশি দরকার হয়, জিম, কোনো যোগা, প্রাণায়াম এরকম কোনো সেক্টরে, জিমন্যাস্টিক, সাঁতার, তাদের কিন্তু এ সময় খুব পজিটিভ জায়গা আছে। তথাপি আমি বলবো, যারা মনে করুন সাঁতারের ক্ষেত্রে একটু ওপর থেকে জাম্প করেন, তারা কিন্তু খুব সাবধানের সাথে কাজগুলো করবেন, দক্ষ কোচ বা আপনার যিনি গুরু আছেন তার সঠিক পরামর্শ মেনে কাজ করবেন, তাহলে দেখবেন কোনো প্রবলেম নেই অ্যাজ এ হোল। আর ভেহিকেল, স্পেশালি এমন ভেহিকেল যেটা আপনি নিজে চালান, সেটা 2-wheeler হতে পারে, 4-wheeler হতে পারে, এনিথিং, সেটা কিন্তু খুব সাবধানে চালাবেন, কোনোভাবে প্ররোচিত হয়ে রাতের দিকে ফাঁকা দেখলেন রাস্তাঘাটতে একটু বেশি জোরে চালালেন ভুলেও করবেন না, তাহলে কিন্তু সমস্যা অনিবার্য হবে। সেটা যে কোনো সমস্যা হতে পারে, ট্রাফিক রুলস রেগুলেশন ভাঙার জন্য আপনার বিরুদ্ধে আইনগত প্রসিকিউশন হতে পারে, বা ফিজিক্যাল কোনো ইঞ্জুরিও কিন্তু হতে পারে। আমি বারবার বলেছি, দিস টাইম সাপোজ টু বি ভেরি ভেরি অ্যাক্সিডেন্টাল প্রোন টাইম, তো প্রত্যেকেই এক একটা সময় থাকে বছরের যে সময়টা একটু সাবধানে থাকার প্রবাবিলিটি আছে, কারুর ছকে যদি সেটা অনেকটা সময় ধরে থাকে তাহলে এই সময়টা তাকে বেশি গুরুত্ব পে করতে হবে, তাহলে নাহলে এটা সুপারপোজ হয়ে যাবে আর কি। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফায়ারি সাইন, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর কিন্তু বেটার হবে, কিন্তু ইগো হটি প্রাউডি নেচার আপনাকে কিন্তু নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছেন বাড়িতে, বিশেষত যারা পুরুষ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ, তাদের সাথে কিন্তু কখনো কোনো অসম্মানজনক করবেন না, তো কারুর সাথেও, কোনো পশু পাখির সাথেও করবেন না কখনো, কিন্তু কোনো পুরুষ মানুষ, বাবা, কাকা, জ্যাঠা, তাদের সাথে কদাপি, বা অসম্মানের থেকেও আমি বড় কথা, কোনোভাবে তাদের কথার মানে তারা একটা হয়তো বক্তব্য বলছেন, আপনি হয়তো আধুনিক চিন্তায় বুঝতে পাচ্ছেন যে তার বক্তব্যটা হয়তো ঠিক নয়, বা আপনি সেই মাত্রায় এখনো পৌঁছাতে পারেননি যে মাত্রায় তিনি বলেছেন, দুটোই সম্ভব হতে পারে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদের কোনোরকমভাবে কোনোভাবে আঘাত করবেন না,
অর্থাৎ বাক দ্বারা আহত হতে পারেন তারা, তো সেটা করবেন না। এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সব সময় পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, পুরুষ মহিলা নির্বিশেষে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমাদের শাস্ত্রে অত্যন্তভাবে তাৎপর্য। এখানে কিন্তু বয়সটা গুরুত্বপূর্ণ নয়, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোন স্তরটাকে অ্যাচিভ করেছেন। ঠিক আছে, আমি অনেক গুরুদেব দেখেছি যাদের বয়স অনেক কম, যারা অনেক কম বয়সে অনেক স্পিরিচুয়াল পথে অনেক উঁচু জায়গা তারা পেয়েছেন, এবং তাদের যারা ভক্তমণ্ডলী আছেন তারাও কিন্তু যথেষ্ট জ্ঞানী। এটা কিন্তু ভাববেন না যে আমরা দু চারটে ওয়েস্টার্ন কথা বলছি মানে আমরা খুব সব জেনে গেছি। ঠিক আছে, আমি এমন জ্ঞানী মানুষ দেখেছি যিনি, মানে আমি বলে দিচ্ছি যে আমাদের অ্যাপেক্স কোর্টের রিটায়ার্ড একজন অনারেবল জাস্টিস আমি নিজের চোখে দেখেছি। তো তিনি যার সৎসঙ্গ করতে যান, যেখানে ভাগবত পুরাণ শুনতে যান, তার বয়স কিন্তু আমার থেকেও কম, তাকে কিন্তু তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আপনি যাকে গুরু হিসাবে ভাবছেন তাকে বয়সটা কনসিডার করবেন না, সেখানে তার সেখানে জ্ঞান বা তিনি তার স্পিরিচুয়াল পথে কতটা অ্যাচিভ করেছেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং অ্যাচিভ করার উল্টো দিকের মানুষটাকেও সেই হতে হবে। আমরা আমাদের গুরু শিষ্য পরম্পরায় সবসময় বলি প্রথম এক বছর গুরু এবং শিষ্য একে অপরকে প্রপারলি অ্যাকোয়েন্টেন্স হওয়া দরকার, তবেই সেই সম্পর্কটা মজবুত হয়। চাপিয়ে দিলে সেটা হবে না, কোনো দিক থেকেই হবে না সেটা। তো এটা কিন্তু করবেন, আপনাদের এই তিনটে ফায়ারি সাইনের বললাম এবং এটা সবাইকে বললাম, পরবর্তীকালে কোনোদিন বলবো যে এই প্রণাম করার মধ্যে যে বৈদিক মতাদর্শ আছে সেটা অ্যাকচুয়ালি কী আছে, যে মানে সাষ্টাং প্রণাম করার মধ্যে আমাদের এই যে কনুই আছে না, এই কনুইকে মাটি টাচ করতে হয় এবং হাঁটুকে মাটি টাচ করতে হয়, তার মধ্যে কি আছে সেটা একসময় বলে দেব। আচ্ছা, খাদ্য গ্রহণের ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, বেশি রিচ বা বেশি ঝাল জাতীয়, টক জাতীয়, বেশি রাত করে খাওয়া এগুলোকে বর্জন করবেন, না হলে কিন্তু অনিবার্যভাবে ইনডাইজেশন বা পেটের সমস্যা বা সেখান থেকে আপনার একটু অধিক টেম্পারেচারের কিন্তু আসতে পারে, জ্বর জারি হতে পারে, সেই নিয়েও সাবধান থাকবেন। তিন নম্বর যেটা বলবো, অফিসে কিন্তু সবসময় আপনি যদি ভুল করুন না করুন, আপনার সিনিয়র যদি আপনাকে কখনো কোনো জিনিস বলেন তো সেটা কিন্তু আপনি মাথা নিচু করে শুনবেন, তাতে আপনার কিচ্ছু ক্ষতি হবে না। শোনা অভ্যাস করতে হয়, সবসময় উত্তর সবাই দিতে পারে সব জায়গায়, কিছু না কিছু কথা তো বলতেই পারে, সেটা যুক্তিগ্রাহ্য হোক বা না হোক, কিন্তু শোনা অভ্যাস করুন। আর নাম্বার ফোর যেটা বলবো, যে বাড়ির উত্তর দিক ক্লিন রাখুন একদম, নর্দার্ন সাইড যতটা পারবেন, কোনো অপরিচ্ছন্ন অপরিষ্কার জিনিস রাখবেন না। আমাকে বহু মানুষ প্রশ্ন করে বাড়িতে কোনো অ্যান্টিক জিনিস রাখা যায় কি, অবশ্যই রাখা যায়, কিন্তু পরিষ্কারভাবে রাখবেন, কোনো জিনিসকে নোংরাভাবে রাখার মধ্যে কোনো মানে মাধুর্যতা নেই অ্যাকচুয়ালি। আর নার্ভাস সিস্টেমের যাদের লেগ লেন্থ বরাবর কোনো সমস্যা আছে তারা একটু সাবধান থাকবেন। পৃথ্বীকারক যে রাশি আছে, বৃষ, কন্যা এবং মকর রাশি, লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে খারাপ নয়, কিন্তু মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে বা ইভেন ফিমেল ক্যারেক্টার যত আছে বাড়িতে তাদের সাথে কিন্তু সমন্বয় রাখবেন। সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার দিদি বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারেন, কাকিমা জেঠিমা, সর্বোপরি মা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, দিদিমা হতে পারেন, মাতৃস্থানীয় যত ব্যক্তিবর্গ আছে প্রত্যেকের সাথে মানে কমেন্সালিটি ঠিক করে টিউনিংটা ঠিক রাখবেন। এমন কোনো কথাবার্তা বলে দেবেন না যেটা তাদের আঘাত লাগতে পারে। নাম্বার টু যেটা বলবো, পরিবারে যারা ছোট সদস্য সদস্যা আছে, ইভেন যদি কোনো গাছপালা বাড়িতে এরকম সময় থাকে যে কোনো কারণে, একান্ত কারণে তাকে কাটতে হচ্ছে,
তার নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতি আছে। সব গাছ সবসময় কাটা যায় না, প্রথম তো কোনো গাছই কাটা যায় না, কারণ যাকে আপনি সৃষ্টি করেননি তাকে দণ্ড দেওয়ার, মানে গাছটিকে কাটছেন মানে তো তাকে হত্যা করা হচ্ছে অ্যাকচুয়ালি, তো তার অধিকার আপনার নেই, অ্যাজ পার শাস্ত্র সেটা আপনার নেই। কিন্তু সেটা যদি একান্ত কোনো কারণে, মনে করুন তার একটা অংশ ভেঙে পড়েছে, বা আপনার বাড়িতে খুব অত্যন্ত কোনোভাবে এক্সটেনশন করতে হবে, না হলে সংসারকে এরা করা যাচ্ছে না, কিছু স্পেশাল রিজনে যদি কাটতে হয় তার জন্য বিধিবদ্ধ পণ্ডিতের সাথে কথা বলে নেবেন, পদ্ধতি আছে, সেটা করে তারপরে করবেন। আমরা যখন নবকলেবর হয়, যখন ভগবানের বিগ্রহ বানানো হয়, তখনও সে দারুব্রহ্মকে নির্দিষ্ট প্রথা পদ্ধতিতে পুজো করা হয়। ভগবানের বিগ্রহ বানানো হচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার মানে যার মানে হাতের মুঠো বললেও অনেক ছোট বলা হবে, তো তার ক্ষেত্রেও মানা হয়নিও। সুতরাং আমরা তো মানে কোনো কনসিডারই আসি না, আমরা যথেচ্ছভাবে সেটা করতে থাকি, সেটা করা যায় না। ইভেন একটা দুর্বাকেও যখন আপরুটেড করতে হয় তাকেও নির্দিষ্ট মন্ত্র আছে, না জানলেও অন্তত মানসিকভাবে তার প্রতি হবেন যে আপনি একটি প্রাণকে কিন্তু এ করছেন। এটা কেন বলছি, তার কারণ ফোর্থ হাউস, এইট হাউস বা অন্যান্য যে সমস্ত হাউসের সাথে এগুলো ইনক্লুডেড আছে আপনাদের হরোস্কোপে, সেখানে কিন্তু নেগেটিভ ব্লেসিং, মানে মানে যেটা আমরা বলি যে সিনফুল ওয়ার্ক, এটা আপনার ক্ষেত্রে শাস্ত্রগত দিক থেকে। এর জন্য আপনার সংসারের শান্তি বা ধরুন আপনার মানসিক শান্তি এগুলো কিন্তু বিঘ্নিত হবে। মানসিক শান্তি আপনার এ সময় এমনিতেই বিঘ্নিত হবে, এই তিন ক্যাটাগরির যে পিপুল আছে তাদের জন্য। তো মেন্টাল অ্যাংজাইটি এবং স্ট্রেসকে রিলিফ করার জন্য আপনি যোগা প্রাণায়াম করতে পারেন, যারা ধরুন নির্দিষ্ট বিধিবদ্ধ মন্ত্র সিদ্ধ আছেন তারা মন্ত্র পাঠ করতে পারেন। দুম করে কোনো ইউটিউব দেখে বা এ করে করা শুরু করবেন না, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। মাথায় রাখবেন মন্ত্র মানে যে মনকে তাঁর উতিরে দিতে পারে, সে হচ্ছে মন্ত্র, সব থেকে পাওয়ারফুল হচ্ছে মন্ত্র। আমাকে বহু মানুষ বলেন একটা মন্ত্র বলে দিন, এটা মন্ত্র সবাইকে আমি বলি না, জানা থাকলেও বলি না, জানা থাকলে মানে জানা আছে, যেহেতু আমাদের ছোট থেকে ধরুন একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, ফলে কিছু জিনিস তো জ্ঞাত আছে, কিন্তু বলি না। তার কারণ তার কি পদ্ধতিতে দীক্ষা আছে, তাদের কুলদেবী বা কুলদেবতা কে আছেন, এগুলো জানা খুব আবশ্যক এক্ষেত্রে, এগুলো না জেনে বলতে নেই কারোর ক্ষেত্রে। আমরা সব কিছু এখন খুব নর্মালি নিয়ে নিই, ভগবানের নাম করতে কোনো অসুবিধে নেই, নাম নাম সংকীর্তন করতে কোনো প্রবলেম নেই, কিন্তু অন্যান্য নির্দিষ্ট কাজ করতে গেলে কিন্তু কিছু বিধিবদ্ধ পদ্ধতি আছে। পিঠের ক্ষেত্রে বলবো, একদম আপার ব্যাক থেকে লোয়ার ব্যাক পর্যন্ত সাবধানে থাকবেন, যাদের কিডনিগত সমস্যা আছে তারা কিন্তু সাবধান, কোনোভাবে ডক্টরের রেস্ট্রিকশনকে আনফলো করবেন না। আর তিন নম্বর, ভারী জিনিস, বিশেষত ফিমেলদের বলবো, ভারী জিনিস কিছু তোলবার সময় খুব সাবধান, কোমরে কিন্তু এক্ষেত্রে কোনো চোট আঘাত আসতে পারে, ইভেন পায়ের ফিটেও কিন্তু চোট আঘাত আসতে পারে। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি লগ্ন, তাদের জন্য কিন্তু মোটের ওপরে ভালো সময়, কিন্তু কনফিডেন্স লুজ করাবে, বিশেষত 26-27 অগস্টের পর থেকে কোনো না কোনোভাবে আপনি নিজের মধ্যে খুব গুটিয়ে যাওয়ার চেষ্টা করবেন, শ্রিঙ্কেন হতে থাকবেন, এবং মনে হবে যে না যা আছে তার মধ্যে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি, সেটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা। কিন্তু আমি বলবো যে কনজারভেটিভ কাজও যদি কখনো করতে হয় সেটাও যুক্তি দিয়ে, মানে যুক্তি মানে স্পিরিচুয়াল যুক্তি দিয়ে সেটাকে করবার চেষ্টা করবে, নচেত কিন্তু সেটার কোনো মূল্যবান থাকে না। আর কোনো মানুষ যখন জেচে আপনাকে কোনো কথা বলছে, আপনাদের ক্ষেত্রে বলছি স্পেশালি জেচে, বিশেষত যে মানুষ আপনার মানে শুভাকাঙ্ক্ষী, সেই মানুষের কথা কিন্তু কখনো ফেলবেন না, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে কোনো না কোনোভাবে, হয়তো আপনাকে একটা রুট
চেঞ্জ করতে বললো, যে এই রুট দিয়ে না গিয়ে অন্য একটা রুট দিয়ে যান। তা আপনি হয়তো ভাবলেন যে সেখান দিয়ে যাওয়াটা ঠিক হবে কি না হবে, তো চেষ্টা করবেন সেটা মেনে চলার। আর নতুন ভেহিকেলের যোগ আছে আপনার, নতুন বাড়ি বা ধরুন বাড়ি যদি এক্সটেনশন করতে চান কোনোভাবে, তার যোগ আছে। সন্তানের প্রোগ্রেস আছে, প্রোভাইডেড সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না, আবার তাকে একেবারে ফ্রিল্যান্সও দিয়ে দেবেন না। একটা যাতে সব জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে, গাড়িতে যেরকম একটা অ্যাক্সিলেটর থাকে, একটা ব্রেক থাকে, একটা ক্লাচ থাকে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, আমাদের শরীরেও থাকে, সব কিছুর একটা অ্যান্টি জায়গাও থাকে। তো সেই রকমভাবে দুটোর মধ্যে ব্যালেন্স করে করবেন, কিন্তু নিজের মতটাই চাপিয়ে দিচ্ছেন, আপনি বড় বলে আপনি ভাবছেন যে আপনি সবসময় ঠিক বলছেন, এরও কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো যুক্তি নেই। হ্যাঁ, বিশেষত সন্তান যদি অ্যাডলেসেন্ট গ্রোথের দিকে চলে যায়, তাহলে কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন সেক্ষেত্রে। আর যারা মনে করুন হায়ার স্টাডিজের জন্য বিদেশ যেতে চাইছেন, তারা কিন্তু এ সময় বিদেশি ধরুন কাগজপত্র, ভিসা রিলেটেড যে সমস্ত অবস্ট্যাকলসগুলো রয়েছে সেগুলো দেখবেন খুব আস্তে আস্তে কাটতে থাকবে, এবং 22শে সেপ্টেম্বরের মধ্যে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আপনি যখন আপনার সময় আসবে, সে সূচি মেনে আপনি যাবেন। তবে আমি জেনারেলি যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো শনি ডাইরেক্ট হওয়ার পরে যাবেন, সব থেকে ভালো ফলটা আপনি পাবেন। আর আপনাদের মধ্যে যদি কোনো সম্পত্তিগত, স্পেশালি আপনারা যদি দুজনই মেল হন, দুজন বা তিনজন, সম্পত্তিগত যদি কোনো ডিভিশন হয়, বা ধরুন এই ডিভিশনের ক্ষেত্রে আপনার কোনো বোন আছে, হয়তো বোন নিজে বলছেন না, তার হাজবেন্ড হয়তো নেগোসিয়েশনে আসছে, আমি বলছি ক্যারেক্টারগুলো যদি মেল হয়, তাহলে কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানভাবে এই সময় কাজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেনিফিটই হবে। অর্থাৎ আপনারা কেউ বেশি লাভান্বিত বা বেশি ক্ষতিগ্রস্ত কেউ হবেন না, সবাই সমবন্টন হবে এক্ষেত্রে জায়গাটা। আর শারীরিক জায়গায় বলবো, মিডিল লোয়ার অ্যাবডোমেন নিয়ে সাবধান, বাম দিকের লাং নিয়ে সাবধান। আপনার যদি বাম দিকের শোল্ডার থেকে একদম বুকের মাঝখান পর্যন্ত অংশে যদি, মানে আমাদের যেটাকে আমরা বলি রিবস, এই সংক্রান্ত জায়গায় হাড়ে যদি কোনো প্রবলেম দেখেন, বা আপনার যদি ক্যালসিয়াম জেনারেশন শরীরে কম হয়, তাহলে যতটা সম্ভব এক্সপার্ট কনসালটেশন নিয়ে নেবেন ব্যায়াম যোগা করার সময়। খুব টাফ যদি আপনাকে কোনো পশ্চারে যেতে হয়, তাহলে অবশ্যই যিনি গুরু আছেন, কোচ আছেন, তার কিন্তু এ নিয়ে নেবেন, মানে সঠিক পরামর্শ নিয়ে তারপরে করবেন। লাস্ট অংশ বলে দিই, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট রাশি, আমাদের বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য কিন্তু আমি বলবো কোনো ফরেন ইউনিভার্সিটি বা কোনো ফরেন এডুকেশন থেকে কিন্তু এই সময় আপনার কোনো যোগাযোগ আসতে পারে, এডুকেশন পারপাসে, বা এডুকেশনকে আপনারা আরও বেশি বর্ধিতকরণ করবার জন্য, হায়ার এডুকেশনের জন্য কিন্তু খুব ভালো যোগ আছে। যারা রিসার্চ রিলেটেড কাজ করছেন, যারা বিভিন্ন রকম দীর্ঘকালীন মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করছেন, বিভিন্ন রকম জটিল রোগ তত্ত্বের বিনাশের জন্য কাজ করছেন, বা এমন কোনো টেকনোলজির ওপরে কাজ করছেন যেটা ভবিষ্যৎ তার উপরে অনেকটাই ডিপেন্ড হয়ে আছে, তারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন এ সময়। এবং খুব ভালো জ্ঞানী মানুষের কিন্তু আপনি এ সময় এও হতে পারবেন, মানে যোগাযোগও আপনার কাছে কিন্তু আসবে। যতটা সম্ভব হাম্বল থাকবেন, শান্ত থাকবেন, এবং শ্বশুর বাড়ির লোকেদের সাথে, আমি কিন্তু মেল ফিমেল সবাইকেই বলছি, শ্বশুর বাড়ির লোকেদের সাথে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো টপিকে আলোচনা করবেন না। আপনি যদি কখনো বোঝেন যে এই মানুষটির সাথে আমার খুব একটা বনছে না, এর সাথে আমার মতানৈক্য বেশি হচ্ছে, তাহলে সেখান থেকে আপনি নিজেকে দূরে রাখবেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এন্টায়ার ডাইজেস্টিভ পার্টে যত্ন নেবেন, একদম একেবারে মুখগহ্বর থেকে অ্যানাস পর্যন্ত অংশ। যাদের ক্ষেত্রে কনস্টিপেশনগত সমস্যা আছে তারা কিন্তু একটু সাবধান, যাদের ক্ষেত্রে প্রস্টেট জাতীয় প্রবলেম আছে,
বা রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। অ্যাজ এ হোল এই গোচর খারাপ নয়, বাট সাবধানে থাকবেন যে যে জায়গাগুলো আপনাদের বলে দিলাম।